তৃতীয়ত যে কাজটি করলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসতে আছেন এহসান। এহসান কি জিনিস? এহসান হচ্ছে যে কোনো কাজে সর্বোচ্চটা করা। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ পর্যায়ে যেতে হলে আপনাকে মনে করতে হবে যে আপনি আল্লাহকে দেখছেন। এটাকে বলা হয় মুশাহাদা। এটা সাধারণত সব মানুষের সম্ভব হয় না, আল্লাহকে তো আমরা দেখি নাই। তো দ্বিতীয় যা সম্ভব হয় সেটা কি? আল্লাহ তো আমাকে দেখছেন। এটার আর এক নাম হচ্ছে মোরাকাবা, তিনি আমাকে দেখছেন। মোরাকাবা সেটা নয় যেটা হুজুররা গোল হয়ে বসে থাকে আর কিছুক্ষণ পরে চিৎকার ছাড়ে, ওইটা মোরাকাবা নয়। মোরাকাবা হচ্ছে আপনি যখন ইবাদত করবেন আপনি খেয়াল রাখবেন যে আমি খুতবা শুনছি, খুতবা দিচ্ছি, আমি সালাত দেখছি, আল্লাহ তাআলা কিন্তু আমাকে দেখছেন, সেই হিসাবে আমাকে তিনি বিচার করবেন প্রত্যেকটি কাজে। এটা খেয়াল রাখতে পারলে এটাই হচ্ছে মোরাকাবা, এটাই হচ্ছে এহসান। এহসানের এটার অন্তত সর্বনিম্ন পর্যায়ে, দুই পর্যায়ে দ্বিতীয়টা এটা ইবাদতের ক্ষেত্রে। আর মানুষের ক্ষেত্রে এহসান সেটা কি জিনিস? সেটা হচ্ছে মানুষের সাথে সর্বোত্তম ব্যবহার করবেন, সর্বোত্তম ব্যবহারটা করবেন মানুষের সাথে। সেই এহসানটা কিন্তু মাতলুব, উদ্দেশ্য। এই এহসান যদি কেউ করতে পারে তাকেও আল্লাহ তাআলা ভালোবাসবেন। দলিল কি? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা অবশ্যই মুহসিনদের ভালোবাসেন। এই মুহসিন কারা? এটা আপনি নিজে হতে পারেন। মুহসিন তথাকথিত দরবারের লোকেরা নয়, অথবা তথাকথিত কোনো বিশেষ কাপড়ের পরা ব্যক্তিও নয়। মুহসিন এমন ব্যক্তি হতে পারে যে ব্যক্তি প্রত্যেকটি কাজে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যেমন ভালো উত্তমটি করে, মানুষের সাথে ব্যবহারের ক্ষেত্রে সর্বোত্তম কাজটি করে, তিনি হচ্ছেন মুহসিন।